আচ্ছা আমরা আজকে কথা বলবো হচ্ছে অ্যান্টেরিক নার্ভাস সিস্টেমকে নিয়ে তো অ্যান্টেরিক নার্ভাস সিস্টেম বলতে কি বোঝায় অ্যান্টেরিক এই শব্দটা দিয়ে বোঝায় যে স্টমাক বা গ্রসলি জিআইটিকে তার মানে হচ্ছে অ্যান্টেরিক নার্ভাস সিস্টেম আমাদের জিআইটি এর একটা নিজস্ব নার্ভাস সিস্টেম তো তোমরা জানো যে আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমকে মূলত তিন ভাগে ভাগ করা হয়ে থাকে একটা হচ্ছে সিম্প্যাথেটিক একটা হচ্ছে প্যারাসিম্পেটিক একটা হচ্ছে আমাদের এই অ্যান্টেরিক নার্ভাস সিস্টেম তো আসো যে আমরা অ্যান্টোরিক নার্ভাস সিস্টেম সম্পর্কে ডিটেলস জানি প্রথমত আমরা যদি আমাদের জিআইটি এর যে কোনো এক জায়গায় ক্রস সেকশন করি তাহলে একটা আদর্শ ক্রস সেকশন এর নিচে আমরা মূলত এই লেয়ারগুলোকে দেখব আমরা তখন এই লেয়ারগুলোর নাম জানি প্রথমে ভেতরের দিকে লুমেনের পাশে যে লেয়ারটা থাকে সেটাকে বলা হয়ে থাকে যে মিউকোসাল লেয়ার তারপরে যে লেয়ারটা থাকে সেটাকে বলা হয়ে থাকে সাবমিউকোজা তারপরে থাকে হচ্ছে মাস্কুলারিস এক্সটার্নাল যেখানে আবার দু রকমের মাসেল থাকে একটা হচ্ছে ইনার সার্কুলার মাসেল একটা হচ্ছে আউটার লংগিটিউডাল মাসেল এবং সর্বশেষ আমাদের একটা ম্যাজোথেলিমের লেয়ার থাকে যেটাকে বলা হয়ে থাকে স্যারোজা এখন আমরা জানি যে আমাদের অ্যান্টেরিক নার্ভাস সিস্টেম আমাদের জিআইটি নার্ভাস সিস্টেম তাহলে অ্যান্টেরিক নার্ভাস সিস্টেম অবশ্যই জিআইটিতে থাকবে এই লেয়ারগুলোর ভেতরেই থাকবে তো তোমরা এখন জেনে নাও যে আমাদের এই অ্যান্টোরিক নার্ভাস সিস্টেম মূলত দুইটা প্লেকজাস গঠন করে থাকে প্লেক্সাস বলতে তাহলে কি বোঝায় প্লেক্সাস বলতে বোঝায় নার্ভ অথবা ভেসেলের একটা নেটওয়ার্ক তো আমরা এখানে যেহেতু নার্ভ নিয়ে পড়াশোনা করতেছি তার মানে আমরা প্লেক্সাস বলতে বুঝবো যে নার্ভের নেটওয়ার্ক তার মানে আমরা কি বললাম যে অ্যান্টরিক নার্ভাস সিস্টেম দুইটা নার্ভের নেটওয়ার্ক গঠন করে থাকে তো সেগুলো কি কী তো দেখো আমাদের এই দুইটা প্লেকজাসের ভিতরে একটা প্লেক্সাস থাকে আমাদের সাব সাবমিওকোজাতে মানে মিওকোজা তারপরে যে লেয়ারটা থাকে সাব সাবমিওকোজা সেই সাব সাবমিওকোজাতে একটা লেয়ার থাকে তো মিউকোজে যে প্লেক্সাসটা থাকে সেটাকে বলা হয়ে থাকে সাব মিউকোজাল প্লেক্সাস বা মিজেনার্স আর আরেকটা প্লেক্সাস থাকে আমাদের মাস্কুলারিস এক্সটার্নাল এর ভেতরে মাস্কুলারিস এক্সটার্নাল ভেতরে দুইটা মাসেল লেয়ার থাকে তোমরা জানো যে একটা হচ্ছে ইনার সার্কুলার মাসেল আরটা হচ্ছে আউটার লংগিটিউডাল মাসাল লেয়ার এই দুইটা লেয়ারের মাঝে আমাদের একটা নার্ভ প্লেক্সাস থাকে যেটাকে বলা হয়ে থাকে যে মাইনটোরিক নার্ভ প্লেক্সাস অথবা অরবাক নার্ভ প্লেক্সাস তো এটা হচ্ছে তাহলে অরবাক নার্ভ ফ্লেক্সাস বা মাইনটোরিক নার্ভ ফ্লেক্সাস আর এটা হচ্ছে আমাদের সাবমিওকজাল বা মিজার নার্ভ ফ্লেক্সাস এখন তোমরা জেনে নাও যে আমাদের এই অ্যান্টরিক নার্ভাস সিস্টেমটা শুরু হয়ে হচ্ছে আমাদের ইসোফেগাস থেকে এবং শেষ হয়ে আমাদের একদম অ্যানাসিগি এবং আমাদের এই অ্যান্টরিক নার্ভাস সিস্টেমে মোটামুটি একশো মিলিয়ন নিউরন্স থাকে একশো মিলিয়ন নিউরন্স এটা কিন্তু অনেক হিউজ পরিমাণ নিউরন্স এবং তোমার স্পাইনাল কর্ডে যত নিউরন থাকে ঠিক একই পরিমাণ নিউরন তোমার এই অ্যান্টরিক নার্ভাস সিস্টেমে থাকে তাই অনেকে এই অ্যান্টেরিক নার্ভাস সিস্টেমকে একটা স্মল ব্রেন বলতে চান এবং আমাদের এই অ্যান্টরিক নার্ভাস সিস্টেম নিজে নিজে কাজ করতে পারে এবং সে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এর সাথে সংযোগ হয়ে অটোনোমিক নার্ভাস সিস্টেম দ্বারাও পরিচালিত হতে পারে এখন যে আমরা প্রতিটা প্লেক্সাস সম্পর্কে ডিটেলস জানি প্রথমত আমরা শুরু করি মাইন্টারিক প্লেকজাস দিয়ে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের আউটার প্লেক্সাস এবং এটা কোথায় থাকে এটা আমাদের লংগিচুডাল মাসেল লেয়ার এবং সার্কুলার মাসেল লেয়ারের মাঝখানে থাকে মাস্কুলারিস এক্সটার্নাতে এবং এটা কি করে দেখো এটা কোথায় থাকে আমাদের দুইটা মাসেল লেয়ারের মাঝখানে থাকে আর এই মাসেল লেয়ারগুলা মাস্কুলারিস এক্সটার্নাল মাসেল লেয়ারগুলা এগুলোর কাজ কি এগুলোর কাজ হচ্ছে যে আমাদের জিআইটির যে মুভমেন্টগুলো হয় জিআইটির যে কন্ট্রাকশন রিল্যাক্সেশন যে মুভমেন্টগুলো হয় সেগুলোকে প্রডিউস করা তাহলে আমাদের এই মাইন্টারিক প্লেক্সাসের কাজও হবে এই মাসেল লেয়ারগুলোকে কন্ট্রোল করা তাহলে এই মাইন্টারিক প্লেক্সাস কি করবে মাইনটারিক প্লেক্সাস এই যে মাসেল লেয়ার সেগুলোর যে কন্ট্রাকশন সেটার টোন ঠিক করে দেয় তারপর এদের যেই কন্ট্রাকশন রেডেমিক্যাল কন্ট্রাকশন সেই রিদেমিক্যাল কন্ট্রাকশনের ইন্টেন্সিটি ঠিক করে দেয় সেই রেডেমিক্যাল কন্ট্রাকশন মিনিটে কতটা হবে সেটার রেট ঠিক করে দেয় এবং এটার ভ্যালোসিটি কত দ্রুত এটা এই জিআইটি জুড়ে পাস করবে রেডেমিক্যাল কন্ট্রাকশান সেটার ভ্যালোসিটি ঠিক করে দেয় তাহলে আমরা কি কি বললাম যে আমাদের মাইন্ডোরিক প্লেকজাস আমাদের গার্ডের টোন ঠিক করে দেবে আমাদের কন্ট্রাকশনের ইন্টেন্সিটি ভ্যালোসিটি এবং রেইট ঠিক করে দেবে এই মাইনটোরিক প্লেক্সাস এবং তোমরা অবশ্যই একটা ইনফরমেশন জেনে নিবা যে আমাদের এই মাইনটোরিক প্লেক্সাসে শুধুমাত্র এক্সাইটেটরি বা স্টিমুলেটরি যে নিউরন থাকে তা কিন্তু না এখানে অনেকগুলা ইনহেবিটরি নিউরোনো থাকে তো এখন দেখো তোমাকে আমি একটু বুঝাই যে কেন ইনহেবিটরি নিউরোনও থাকার দরকার হচ্ছে দেখো আমাদের এ বাইন্ড্রিক প্লেক্সাস আমরা বললাম যে এই কন্ট্রাকশনের জিনিসগুলোকে মেনটেন করে তাহলে তারা এই কন্ট্রাকশনের রেটটাকে বাড়াচ্ছে এখানে ধরলাম আমাদের স্টমাকে কন্ট্রাকশনের রেটটাকে তারা বাড়ালো তাহলে স্টমাকের যে কন্টেন্টগুলো আছে সেগুলো অবশ্যই স্টমাক থেকে এদিকে চলে আসবে এখন স্টমাক থেকে এদিকে আসার সময় তাকে একটা জিনিসকে পাস করতে হয় যেটা তোমরা জানো যে এখানে থাকে হচ্ছে আমাদের পাইলোরিক স্প্রিংটার তো এই পাইলরিক স্প্রিংটারটা কীরকম এটা দরজার মতো এটা বন্ধ হয়ে থাকে এবং ফুড কন্টেন্ট আসলে এটা খুলতে হয় না খুললে কিন্তু ফুড কন্টেন্টটা এদিক থেকে এদিকে আসতে পারবে না এখন দেখো যখন এখানে আমাদের কন্ট্রাকশন হচ্ছে তখন এখানে আমাদের কিন্তু রিল্যাক্সেশন হওয়া উচিত মানে দরজাটা খোলা থাকা উচিত ঠিক এই কাজটাই করে মাইন্ড প্লেক্সাস এখানে এক্সাইটেটরি অথবা স্টিমুলেটরি ইম্পালস পাঠায় সাথে সাথে এখানে আমাদের ইনহেবিটরি ইম্পালস পাঠায় যার জন্য কি হয় যে আমাদের স্টমাক কন্টেন্টগুলো এখানে আসতে পারে এবং এখানে যে ইলিউসিক্যাল ভাল্ভ থাকে সেই ইলিউসিক্যাল ভাল্ভের ক্ষেত্রে এই কথাটা সত্য এখন আসো যে আমরা সাবমিউকোজাল প্লেক্সাস নিয়ে জানবো সাবমিউকোজাল প্লেক্সাস কোথায় থাকে আমাদের সাব সাবমিউকোজাটা থাকে এবং তোমরা এটা দেখতেই পাচ্ছ যে এটা আমাদের লুমিনের কাছে তার মানে হচ্ছে এটা ইনার প্লেক্সাস এবং এটা কি কাজটা করে দেখো এ থাকে হচ্ছে আমাদের সাবমিওকোজাতে তার মানে সাবমিওকোজার আশেপাশে যে কাজগুলো হচ্ছে সেগুলো আমাদের এই মিজেনার্স ফ্লেক্সেস বা সাবমিউকোজাল ফ্লেক্সেস কন্ট্রোল করবে তাহলে এ দেখো যে আমাদের এখানে সাবমিউকোজাতে কি থাকে অনেকগুলা গ্ল্যান্ড থাকে গ্ল্যান্ডগুলো কি করে সিক্রেশনে কাজ করে তার মানে আমাদের এই মিজেনার্স ফ্লেক্সেস কি কাজ করবে সিক্রেশনে সাহায্য করবে তারপর দেখো যে এ আমাদের এখানে কি থাকে যে আমাদের মিউকোজাতে লাইনিং এপিথেলিয়াম থাকে যে এপিথেলিয়ামগুলো কী কাজ করে এপিথেলিয়ামগুলো আমাদের ফুড মেটেরিয়ালসকে অ্যাবজর্ব করে তাহলে আমাদের এই মিজেনার্স ফ্লেক্সাসের আরেকটা কাজ হবে অ্যাবজর্বশন করা এবং তোমরা জানো যে আমাদের সাবমিউকোজাতে ব্লাড ফ্লো থাকে ব্লাড ভেসেল থাকে তাহলে মিজেন্স ফ্লেক্সাসের আরও একটা কাজ হবে যে ব্লাড ফ্লোকে কন্ট্রোল করা এবং তোমরা জানো যে আমাদের এই মিউকোজাতে একটা স্মুথ মাসেলের লেয়ার থাকে যেটা খুবই ছোট একটি স্মুথ মাসেলের লেয়ার যেটাকে বলা হয়ে থাকে যে মাস্কুলারিস মিউকোজা সেই মাস্কুলারিস মিউকোসার কন্ট্রাকশনকেও কন্ট্রোল করে মাস্কুলারিস মিউকোসার কন্ট্রাকশন হওয়ার ফলে কী হয় যে আমাদের এখানে অনেকগুলো ফোল্ডিং সৃষ্টি হয় এই ফোল্ডগুলোর ফলে কি হয় যে আমাদের এরিয়া বাড়ে তাহলে আমরা কী কী বললাম আমাদের মিজেনার ফ্লেকজার্স সিক্রেশনে কাজ করবে অ্যাবজর্বশনে কাজ করবে আমাদের মাস্কুলারিস মিউকোসার কন্ট্রাকশনে কাজ করবে এবং এখানকার যে লোকাল ব্লাড ফ্লো সেই লোকাল ব্লাড ফ্লোতেও তারা কাজ করবে এখন দেখো আমরা প্রথমেই বলেছিলাম যে আমাদের অ্যান্টোরিক নার্ভাস সিস্টেম নিজে নিজে যেমন কাজ করতে পারে তেমনি সে আমাদের অটোনোমিক নার্ভাস সিস্টেমের সাথেও কাজ করতে পারে এখন তাহলে আমরা দেখি যে অ্যান্টোরিক নার্ভাস সিস্টেমটা অটোনোমিক নার্ভাস সিস্টেমের সাথে কীভাবে কানেক্টেড থাকে তো তোমরা জানো যে অটোনোমিক নার্ভাস সিস্টেমটা কি কী যে সিম্পেথেটিক এবং প্যারাসিম্পেথিক প্রথম আসো যে আমরা প্যারাসিম্পেথিক নিয়ে কথা বলি তো প্যারাসিম্পেথিকটা আমাদের এখানে মূলত দুইটা পোর্শন থেকে আসে আমরা আগে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটাকে একটু দেখি এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এটা হচ্ছে আমাদের স্পাইনাল তো এখন আসো যে আমাদের এই অ্যান্টেরিক নার্ভাস সিস্টেমে প্যারাসিম্পেথেটিক সাপ্লাইটা মূলত দুই জায়গা থেকে এসে থাকে একটা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ থেকে এসে থাকে এবং আরেকটা হচ্ছে আমাদের এই স্যাক্রাল নার্ভ থেকে এসে থাকে তাহলে আমরা কি বললাম যে আমাদের দুই জায়গা থেকে আমাদের প্যারাসিপেথিক সাপ্লাইটা এসে থাকে একটা হচ্ছে ক্রেনিয়াল থেকে আরেকটা হচ্ছে আমাদের স্যাক্রাল থেকে এখন ক্রেনিয়াল থেকে যে নার্ভগুলো আসে সেগুলো মূলত ভ্যাগাস থেকে আসে ক্রেনিয়ালে তোমরা জানো যে বারোটা ক্রেনিয়াল নার্ভ থাকে সেখানের ভেতরে শুধুমাত্র ভ্যাগাস থেকেই মোটামুটি সবগুলো ফাইবার আমাদের এই নার্ভাস সিস্টেমে আসে এবং এগুলো কোথায় কোথায় ইনারভেট করে এগুলো আমাদের ইসোফ্যাগাস আমাদের স্টমাক আমাদের ডিউডেনাম আমাদের স্মল ইনটেস্টাইন এবং লার্জ ইনটেস্টাইনের ফার্স্ট হাফ পর্যন্ত আমাদের এই ক্রেনিয়াল থেকে প্যারাসিম্পেথিক নার্ভের ইনার্ভেশনটা আসে তার মানে ক্রেনিয়াল থেকে যে প্যারাসিম্পেথেটিক ইনারভেশনগুলো আসে মানে ভ্যাগাসের মাধ্যমে যে প্যারাসিম্পেটিক ইনারভেশনগুলো আসে সেগুলো আমাদের লার্জ ইনটেস্টাইনের ফার্স্ট হাফ পর্যন্ত ইনারভেশন দিয়ে থাকে এবং বাকিগুলো আসে হচ্ছে আমাদের স্যাক্রাল থেকে স্যাক্রাল থেকে কোথেকে আসে যে এস থ্রি এস টু এস থ্রি এবং অ্যাস ফোর থেকে এসে থাকে এবং এগুলো আমাদের কোথায় প্যারাসিম্পেটিক সাপ্লাইটাকে নিয়ে যায় এগুলো আমাদের এই যে ডিজিটাল হাফ থেকে শুরু করে লার্জ গাটের ডিজিটাল হাফ থেকে শুরু করে একদম অ্যানাস পর্যন্ত আমাদের এইগুলো প্যারাসিম্পেটিক সাপ্লাই নিয়ে যায় এবং তোমরা আরও একটা ইনফরমেশন জানতে পারো যে আমাদের ইসোফ্যাগাস এবং এই অ্যানাল ক্যানাল বা র্যাকটাম এদিকে আমাদের সবচাইতে বেশি প্যারাসিম্পেথেটিক ইনারভেশন হয়ে থাকে কারণ কি এখানে আমাদের খাবারটা খেতে হয় আর এখানে আমাদের ডেফিকেশন রিফ্লেক্সের জন্যই এখানে ইনারভেশনগুলো বেশি হয়ে থাকে এখন আসো সিম্পেথিটিক ইনারভেশনটা কোথেকে আসে আমরা সেটা দেখি সিম্পেথেটিক ইনারভেশনটা মূলত আসে হচ্ছে টি থেকে এল টু সেগমেন্ট থেকে ফাইভ থেকে এল টু এবং সিম্পেথেটিক সাপ্লাইটা মূলত গ্যাংলিয়া ফর্ম করে আসে গ্যাংলিয়া বলতে আমাদের এখান থেকে আমাদের ইনারভেশনগুলো আসে এবং একটা গ্যাংলিয়া ফর্ম করে এই গ্যাংলিয়া থেকেই পরবর্তীতে আমাদের এই ইনারভেশনগুলো এখানে আসে তো কী কী গ্যাংলিয়া থেকে আসে তারা সিলিয়ার গ্যাংলিয়ন থেকে আসে বা সুপেরিয়র ম্যাসেমটিক গ্যাংলিয়ন ইনফিরিয়র ম্যাসেমটিক গ্যাংলিয়া এগুলো থেকেও এসে থাকে এবং আমাদের এই সিম্পেথেটিক সাপ্লাইটা পুরো গার্ড জুড়ে থাকে এবং আমাদের এই সিম্পেথেটিক স্টিমুলেশনের ফলে গাট তার অ্যাক্টিভিটিকে রিডিউসড করে তার মানে আমাদের সিম্পেথেটিক অ্যাক্টিভিটির ফলে গাট তার অ্যাক্টিভিটিগুলোকে রিডিউসড করে কারণ কি আমরা জানি যে সিম্পেথেটিক অ্যাক্টিভিটি আমাদের ফাইট ওর ফ্লাইট এই সময়ে কাজ করে মানে হচ্ছে ফাইট করবা অথবা পালিয়ে যাবা এই দুইটা সিচুয়েশনের ভিতরে কাজ করে এখন যখন আমাদের ফাইট এবং ফ্লাইট করার সময় তখন আমাদের অবশ্যই যেই গ্যাস্ট্রো ইনটেস্টানালের যেই অ্যাবজরশন সিক্রেশন এগুলা না করলেও চলবে সেজন্য আমাদের সিম্পেথিক অ্যাক্টিভিটির ফলে আমাদের গ্যাস্ট্রো ইনটেস্টানাল যে অ্যাক্টিভিটি সেগুলো রিডিউসড হয় এবং এই ইনহেবিশনটা কীভাবে এসে থাকে আমাদের এই নার্ভ এন্ডিংগুলো নন এপিনেফ্রিন রিলিজ করে যেটা মূলত আমাদের এখানকার যেই মাসেল সেগুলোর জন্য ইনহেবিটরি হিসেবে কাজ করে এবং মিউকোজাকে এক্সাইট করে অবশ্য এবং এটা বলা হয়ে থাকে যে যদি একটা স্ট্রং সিম্পেথেরিক স্টিমুলেশন আসে তো সেটা আমাদের এই ফুড প্রসেসগুলোকে ব্লকই করে দিতে পারে মানে একদমই বন্ধ করে রাখে তো এখন আমাদের এই যে সিম্পেথেটিক এবং প্যারাসিম্পেথিক অ্যাক্টিভিটিটা আসতেছে সেটা আসার জন্য মানে প্যারাসিম্পেথিক অ্যাক্টিভিটি আসবে নাকি সিম্পেথিক অ্যাক্টিভিটি আসবে সেটা আসার জন্য অবশ্যই আমাদেরকে এখান থেকে একটা কিছু সেন্স করে ওখানে নিয়ে যেতে হবে মানে হচ্ছে আমাদের সেন্সুরি ফাইবার এখন আমরা দেখব যে আমাদের সেন্সরি ফাইবারগুলো কীভাবে যায় প্রথমত আমরা জানি যে আমাদের কখন এই সেন্সরি নার্ভগুলো আমাদের স্টিমুলেশন গ্রহণ করবে কখন যখন তুমি একটা খাবার খেলা এবং খাবারটা খাওয়ার ফলে সেই খাবারটা তোমার জিএটির ওয়ালে স্ট্রেচ করতেছে তখন গিয়ে তোমার এই সেন্সোরি নার্ভগুলো কাজ করবে অথবা তুমি যে খাবারটা খেলা সেটার যে কেমিক্যাল কম্পাউন্ড সেগুলো গিয়ে যদি আমাদের ওই নার্ভকে স্টিমুলেট করে তাহলে সে নার্ভ স্টিমুলেট হবে মানে হচ্ছে সেন্সোরি নার্ভ স্টিমুলেট হবে এবং আমাদের এখানকার যে সেন্সোরি নার্ভগুলো থাকে এই সেন্সোরি নার্ভগুলো যেমন আমাদের এই এখানকার যে মাইন্টারিক ফ্লেক্সার্স এবং মেশিনারিস ফ্লেক্সার্স তাদেরকেও যেমন স্টিমুলেট করতে পারে তেমনি তারা আমাদের এই স্টিমুলেশনটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমও নিয়ে যেতে পারে এখন আসো যে আমাদের এই সিম্পেথিক প্যারাসিম্পেথিক এই যে স্টিমুলেশনগুলো আসতেছে সেগুলো কী রিলিজ করার মাধ্যমে কাজ করে তোমরা জানো যে আমাদের নার্ভেন্ডিক নিউরোট্রান্সমিটার রিলিজ করে এখন কোন কোন নিউরোট্রান্সমিটার রিলিজ করে কিছু নিউরোট্রান্সমিটার হচ্ছে এসিটাইল কোলিন এসিটাইল কোলিন মূলত হচ্ছে যে আমাদের জিআইটি অ্যাক্টিভিটিকে স্টিমুলেট করে এবং এটা রিলিজ হয় কখন যখন আমাদের প্যারাসিম্পেথিক স্টিমুলেশনটা আসে তারপরে আমাদের নন এপিনেফ্রিন রিলিজ হয় যখন আমাদের সিম্পেথেটিক স্টিমুলেশন আসে এবং নন এপিনেফ্রিন মূলত আমাদের এই জিআইটি ট্র্যাক্টের উপর ইনহেভিটরি ইফেক্ট ফেলে তারপর আসতে পারে হচ্ছে এটিপি বা এডিনিসিন ট্রাইফসপেট স্যারোটোনিন ডোপামিন কোলিস্টোকাইনিন দেন সাবস্টেন্স পি অর ভিআইপি ভেসোয়েকটিভ ইনটেস্টাইনাল পলিপেপটাইড সোমাটোস্ট্যাটিন এরকম মোটামুটি বারোটার মতো আছে যারা আমাদের নিউরোট্রান্সমিটার রিলিজ করে থাকে তো এই ছিল হচ্ছে আমাদের অ্যান্টোরিক নার্ভাস সিস্টেমকে নিয়ে সাধারণ কিছু কথাবার্তা